বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? আপনি মানুষের সাথে ঠাট্টা মশকরা করেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই ধরনের মশকরা করা মন্ত্রীকে এখনই 5,000,000 দিয়ে বের করে দেন। পেয়ারা দেন না, সব কিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। কাজে অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারও দেখেন। আপনারাও সাংবাদিকরা আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে আসছেন আপনারাও, সেগুলি দেখেন, আশেপাশে দেখেন। আমি একটু আগে মোবাইলে দেখলাম, এক মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বরই দিয়ে করেন। আল্লাহ কি বলবো বলেন? আপনি নিত্যপণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষের সাথে ঠাট্টা মশকরা করেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই ধরনের মশকরা করা মন্ত্রীকে এখনই 5,000,000 দিয়ে বের করে দেন। কত বড় সাহস! বড়ই দিয়ে, বড়ই মুখে ঢুকাই দেবো তোমার। যুব সমাজ জাগো, বড়ইয়ের বস্তায় মন্ত্রী বাড়িতে খেলো। আমি বড়ই দিয়ে ইফতারি করব, আর তুই খেজুর আর আঙ্গুর খাবি। সাহস থেকে দেবা, খেজুর আর আঙ্গুর আর আঙ্গুরের আমদানি নিষিদ্ধ কর, কর নিষিদ্ধ। খেজুর আর আঙ্গুর আমদানি করবা, গরিব মানুষ বড়ই খাবে, আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না, তা হবে না। প্রিয় বন্ধুরা, আমার দুঃখে রাগ করবে বুঝলেন না? তা আপনারা মনে করবেন যে ইনু সাহেব ভোটে হারছে এই জন্য রাগ করতেছে, না ভাই, আমি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রী পরিষদে এইভাবেই কথা বলেছি আঙ্গুর তুলে। সাংবাদিক বন্ধুরা দেখেন পার্লামেন্টে কি বলেছি, এমপি থাকা অবস্থায় পার্লামেন্টে যা বলেছি তাই বলছি, আজকে কোনো রাগের ব্যাপার নাই। রাজনৈতিক অনিশ্চয়তার ভিতরে জনগণকে যদি স্বস্তি না দিতে পারেন, জনগণকে যদি কষ্টে রাখেন, জনগণ যদি হতাশ হয়, সেই সুযোগ বিএনপি জামাত চক্র নিবে। বিএনপি জামাত সেই সুযোগে টিকে আছে। প্রিয় বন্ধুরা আমার, আমি এখন আপনাদের বলবো এই দুর্নীতির হোতাকে আমি বহুত গবেষণা করে দেখেছি, তিন মাথার দানব এই দুর্নীতির হোতা, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতিক, এই তিন চক্র যে সিন্ডিকেট তৈরি করেছে এটাই হচ্ছে তিন মাথার দানব। এই তিন মাথার দানব বাংলাদেশের সর্বগ্রাসী দুর্নীতির অক্টোপাসের মতন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। যদি দুর্নীতি বন্ধ করতে চান, বাজার ঠান্ডা করতে চান, আমার পরিষ্কার প্রস্তাব, হাত পা কেটে লাভ নাই। দুর্নীতির দানবের তিন মাথা থেতলে দিন, থেতলে দিন। তিন মাথার দুর্নীতির দানব মাথা যদি থেতলাতে পারে, এমনি বাজার ঠান্ডা, দুর্নীতি বন্ধ। আমি যুব সমাজকে আহ্বান জানাব, আসুন সেই জাগরণ, আসুন ঐক্যবদ্ধ হই। দুর্নীতির তিন মাথার দানব মাথা থেতলে দিই। সুতরাং খুচরা বাজারে হানা দেওয়া বন্ধ করুন, দুর্নীতির তিন মাথার দানবের মাথা থেতলে দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কথায় রাগ করবেন না, আপনার গোয়েন্দাদের কাছ থেকে আমার বক্তব্য শুনুন, চিন্তা করুন। আপনি এই রাজনৈতিক দুর্দিনে 15 বছর অনেক বিপদের ভিতরে দক্ষ নাবিকের মতন জাহাজটা পরিচালনা করেছেন। এই জাহাজটা মাছ দরিয়ায় এখন এই দুর্নীতির সিন্ডিকেটের কারণে,
এই আমলা অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিকের চক্রের কারণে মাছদরিয়ায় আমাদের জাহাজটা ডুবতে পারে না। আপনি দক্ষিণ আফ্রিকার মতন রাজনীতির জাহাজটাই কি নিয়ে গিয়েছেন, আপনি কেন পারবেন না দুর্নীতিকে সিন্ডিকেট ভাঙতে? আমি তো মনে করি পারতেই হবে প্রধানমন্ত্রী, দেশের জন্যে, মানুষের জন্যে, যুব সমাজের জন্যে, নারীর জন্যে পারতে হবে।